শুনো শুনো হরিপুরবাসী শুনো দিয়া মন, শুনো শুনো হরিপুরবাসী শুনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, শুনো শুনো হরিপুরবাসী শুনো দিয়া মন, শুনো শুনো হরিপুরবাসী শুনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, বলেন মারহাবা, আরো জোরে বলি মারহাবা, শুনো শুনো হরিপুরবাসী শুনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, আজকে রোগ মাহফিলের মুসলমান সবাই কে বিএনপি কে আওয়ামী লীগ ভেদাভেদ নাই, ঠিক না? সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, ঠিক না? সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, কারা কারা জান্নাতে যাবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, দীন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই, আর জোরে বলেন আল্লাহু আকবার, সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকূ রাব্বাকুমুল্লাযী খলাকাকুম خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ارْضُوا بِذَلِكَ বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বান্দাকে কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকূ রাব্বাকুম, তোমরা তোমার রবকে ভয় করো, কেন ভয় করবা জানোনি, কেন ভয় করবা, কারণ হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, কোন ব্যক্তি, কি নাম, জুড়ে বলেন হযরত আদম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ওনার সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, ঠিক কিনা? জোরে কর। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে হাশরের কথা স্মরণ করায় দিয়া, বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কথা অবগত করায়া আল্লাহ তাআলা বলেন, আবার কখনো আল্লাহ তাআলা বান্দা যে মরবে, বান্দা যে পরকালে যাবে, বান্দা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবে, আবার বান্দা আল্লাহর কাছে কি জবাব দিবে, ওই সমস্ত বিষয়াদি অবগত করায়া আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তোমার রবকে ভয় করো, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
نفس ما قدمت لغد الله أكبر الله تعالى কয় হে ইমানদারগণ হে মানব মণ্ডলী তোমরা তোমাদের প্রভুকে ভয় করো প্রত্যেকেই চিন্তা করা উচিত আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো দুনিয়াতে আসি এখন আবার হঠাৎ দুনিয়াতে থাকব না বাবার আগে ছেলে চলে যায় আর ছেলের আগে বাবা চলে যায় আবার নাতির আগে দাদা চলে যায় নানা চলে যায় আবার নানার আগে দাদার আগে নাতি চলে যায় আল্লাহর কাছে সবাই দাঁড়াতে হবে আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম তোমাকে ইবাদত বন্দেগীর কথা তোমাকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইলাম তুমি যে মারা যাইবা তুমি যে পরকালে যাইবা কে নিয়া তুমি তোমার রবের সামনে দাঁড়াইবা কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা তুমি তোমার রবের কাছে আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয়াদি বান্দাকে স্মরণ করাইয়া দিয়া আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি তোমার রবকে ভয় করো কাকে ভয় করো আরো জোরে বলেন কাকে ভয় করার কথা বলেন আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো আওয়াজ দিয়া বলেন মুসলমান অন্তরে যদি তিল পরিমাণ ঈমান থাকে তাহলে আস্তে আওয়াজ দিবেন না জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার ভয় করলে কাকে ভয় করতে হবে আরো জোরে বলেন কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআ ইন্না জালজালাতিস সাআতি শাইউন কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থা কিয়ামতের কঠিন অবস্থা অবগত করে আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা হে মানব মণ্ডলী তোমরা তোমার রবকে ভয় করো তোমরা তোমার রবকে ভয় করো কেন ভয় করবা কেন ভয় করবা কারণ কি আল্লাহ তাআলা বলেন ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ভয়াবহ অবস্থা বড় কঠিন কিয়ামতের অবস্থা বড় কঠিন এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো কারণ তুমি যদি দুনিয়াতে আপনি আমি যদি দুনিয়াতে খারাপ কাজ করে যাই তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আটকায়া আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা বানায় দিবেন এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে অবগত করায়া বলেন বান্দা ও বান্দা ও মায়ার বান্দা কত আদর করে বান্দাকে ডাকছেন আল্লাহ তাআলা বলতেও তো পারতেন ইয়া উসা হে পাপিষ্টগণ আমরা যে পাপ কাজ করি আল্লাহ তাআলা চাইলেও তো বলতে পারতেন পাপিষ্টগণ কিন্তু না না আল্লাহ তাআলা বলছেন ইয়া আল্লাহকে ভয় করো কাকে ভয় করো জোরে বলেন কাকে ভয় করো
আল্লাহকে ভয় করো, কারণ কি আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করায় দেয়। কিয়ামতের অবস্থা বড় কঠিন, বড় কঠিন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বান্দাকে বিভিন্ন বিষয়াদি স্মরণ করায় দিয়া আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে পরে আল্লাহ তাআলা কেন বলছেন আল্লাহকে ভয় করো? কারণ আল্লাহ তাআলা জানে যে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে গুনাহ করবে, ঠিক কি না? বান্দা গুনাহ করে না? এখানে কি আমরা কেউ বলতে পারবো যে আমরা নিষ্পাপ? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? আমরা সবাই গুনাহগার, গুনাহ করি, কারণ আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমরা কখনো গুনাহ করতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা কাকে ভয় করো? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে মানুষ কখনো বেঈমানি করতে পারে? আল্লাহকে ভয় করলে মানুষ কখনো নাফরমানি করতে পারে না। আল্লাহকে ভয় করলে মানুষ কখনো মদ খাইতে পারে না, ইয়াবা খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, ঠিক কিনা? জোরে কর। আর আল্লাহকে ভয় করলে মানুষ কখনো সুদ ঘুষ খাইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে হবে কি? এখন দেখেন আল্লাহ তাআলা কত মায়ার বান্দাকে কিভাবে আল্লাহ তাআলা যে বুঝাইছেন, চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভয় করো। আমাকে ভয় করলে কি হবে? তোমরা যে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমরা আমাকে ভয় করো। আমি বলছি তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করলা। এখন ভয় করলে হবে কি? আল্লাহ তাআলা তারপরে বান্দার জন্য পুরস্কারের ঘোষণা দিছেন। সুবহানাল্লাহ, পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা কি দিছেন? আল্লাহ তাআলা বলেন, এই সুসংবাদটা শোনার পরে এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যেন জিন্দেগিতে আর কখনো এরকম সুবহানাল্লাহ বলেন নাই। পারবেন তো সবাই? কে কে পারবেন না হাত তোলা দেন। অনেকেই পারবে না। কে কে পারবে না হাত তোলা দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা কি উপহার বান্দাকে দেবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয় যে বান্দা আমার ভয়ে, যে বান্দা আমার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, গুনাহ করবে না, অন্যায় কাজও করল না, আল্লাহ তাআলা ওই বান্দাকে সুসংবাদ দিয়া বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, যে আমাকে ভয় করবে, যে আমাকে ভয় করে গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দেবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা জান্নাত নয়, আল্লাহ তাআলা বলেন তাকে আমি দুইটা জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, আর ভয় করলে পরে কি হবে? তোমরা গুনাহ করবে না, আমাকে ভয় করবা। ভয় করলে আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত নয়, তোমাদেরকে আমি দুইটা জান্নাত পুরস্কার দান করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বইসা বয়ান করতেছেন,
বয়ান করার সময় এক যুবক বয়ান শুনতেছে, খলিফাতুল মুসলিমিন বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, কখনো অন্যায় কাজ করবে না, কখনো জুলুম করবে না, কখনো আল্লাহর কথা থেকে বিমুখ হবে না, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নয়, তোমাদেরকে একটা নয় দুইটা জান্নাত দান করে দেবে। তখন এখানে একটা যুবক ছিল, ওই যুবক খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর ভয় তার অন্তরে গেছে। আল্লাহর ভয় তার অন্তরে যাওয়ার পর আবার জান্নাতের যে আশা, জান্নাতের যে আকাঙ্ক্ষা, লোভ তার অন্তরে ঢুকে গেছে। ওই লোকটা ওনার ওয়াজ শুনে, ওনার আলোচনা শুনে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার পরে এক প্রতিমধ্যে এক যুবতীর সাথে ওনার সাক্ষাৎ হয়। ওই যুবতীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে যুবতী ডাক দিয়ে যুবতীর ঘরের মধ্যে নিয়ে যায়, দরজা জানালা লাগায়। যুবকের সাথে সে অনেক কিছু করতে চায়, যুবকের সাথে বেবিচারি করতে চায়। যুবক যখন বেবিচারের কাছে অগ্রসর হওয়ার আগ মুহূর্তে তার অন্তরের মধ্যে খলিফাতুল মুসলিমিন যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তার অন্তরে এই আয়াতটা স্মরণ হয়ে গেছে। আয়াত স্মরণ হওয়ার পরে সে সাথে সাথে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বাবার কদম ধরে বলতেছে, বাবা আমি অন্যায় কাজ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি গো বাবা। আমি এই পা দিয়ে তো মসজিদে যাওয়ার কথা ছিল, আমি এই পা দিয়ে তো আল্লাহর ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর ঘরে আমি গেলাম না, আমি পাপ কাজের দিকে অগ্রসর হয়ে গেলাম। আমি আবার আল্লাহর কাছে কি জবাব দেব, আমি আবার আল্লাহর কাছে কি বলবো? আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে ধরে ফেলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই কথা ভাবতেছে আর কান্না করতেছে আর বলতেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান। এই আয়াতটা পড়তেছে, আয়াতটা পড়তেছে, রাত্র হইছে, সে কান্না করতেছে। হঠাৎ ওই যুবকটা কলিজা ফেটে ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে তার বাবা জানাজার নামাজ পড়াইয়া ওই ছেলেকে দাফন করে, রাত্র যখন শেষ হয়ে যায় ফজরের আজান পড়ে, তার ওই যুবকের বাবা মসজিদে নববীতে যায়। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে বলতেছেন, তার বাবাকে ডেকে ডেকে বলতেছেন, এই যুবকের বাবা, তোমার ছেলে কোথায়, তোমার ছেলে কোথায়? তোমার ছেলে না আমার মসজিদের মুসল্লি, একদিনও তো তোমার ছেলের নামাজ কাজা দেয় না, তোমার ছেলে কোথায়? তখন তার বাবা চোখের পানি সেরে সেরে কান্না করতেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, গতকাল আমার ছেলে পাপ কাজের সাথে জড়িত হয়ে যায়। পাপ কাজের সাথে জড়িত হয়ে যাওয়ার পর আবার ছেলে পাপ কাজ থেকে দৌড় দিয়ে এসে কান্নাকাটি করে, আর আপনি নাকি বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই আয়াতটা সে বারবার তেলাওয়াত করেছে আপনার মুখ থেকে শুনে। সে কান্না করতে করতে কলিজা ফেটে দুনিয়া ছেড়ে চলে যায়। খলিফাতুল মুসলিমিন ওই যুবকের বাবার সাথে যুবকের কবরস্থানের পাশে আইসা দাঁড়ায়, আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ যুবকের বাবা,
যুবকের বাবা তোমার ছেলে তো কলিজা ফেটে ইন্তেকাল করে নাই, তোমার ছেলে তো কলিজা ফেটে মরে নাই, তোমার ছেলে এই মুহূর্তে জান্নাতের বাসিন্দা হয়ে পাখির মতো জান্নাতে উড়াউড়ি করতেছে। চিন্তা করেন যে তোমার ছেলে কলিজা ফেটে মরে নাই, বরংস আল্লাহর ভয় তার অন্তরে থাকার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায় নিছে। কিসের ভয় জোরে বলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে পরে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ভয় থাকলে পরে মানুষ কখনো বেঈমানি করতে পারে না। সম্মানিত হাজিরিন, শুধু তা নয়, আল্লাহর ভয় অন্তরে থাকলে পরে আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে যে মাফ করেন তা বলা যায় না। আল্লাহ শুধু উসিলা খুঁজে, বান্দা কখন আমার কাছে আসবে, কখন আমাকে স্মরণ করবে, দুই ফোঁটা চোখের পানি ফেলায়া বান্দা আমার কাছে কান্নাকাটি করবে, আমার ভয় বান্দার অন্তরে ঢুকাবে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন এক ব্যক্তি মারা যায়। একটা ব্যক্তি খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মারা যায়। এই যে লোকটা মারা গেল, তখন মারা যাওয়ার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে ছিলেন। তখন ওই লোকটাকে কাফন পড়াইলেন, জানাজার নামাজ পড়াইলেন, কবরস্থ করলেন। কবরস্থ কইরা উনি যখন চলে আসবেন, এক বৃদ্ধা মহিলা ওই মৃত ব্যক্তির মা খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে মারা যাওয়ার সময় আমি দেখি নাই, আমার ছেলে কলিজার টুকটা ছেলে মারা যাওয়ার সময় আমি আমার সন্তানের চেহারা দেখি নাই, আপনার যদি অনুমতি হয় তাহলে আমি আমার ছেলেকে দেখব। অনেক কাকুতি মিনতি করার পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দেওয়ার পর ওই বৃদ্ধা মহিলা খলিফাতুল মুসলিমিনের কথা শুনে কবরের মাটি সরানোর পর দেখে সমস্ত কবর ওই মৃত ব্যক্তির চেহারায় আলোকিত হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা দেখলেন, দেখার পরে বলতেছেন, ওই লোকটা কেমন ছিল বলতো, ওই লোকটা কেমন ছিল? তখন লোকজন বলতেছে, ওই লোকটা বড় পাপিষ্ট ছিল, তার এলাকার মানুষ এমন কোনো মানুষ নাই যে কাউকে জুলুম করে নাই, এমন কোনো মানুষ নাই যে জুলুম করে নাই, সে বড় পাপিষ্ট ছিল, সে বড় অন্যায় কাজ করত, সবাইকে মারত, সবাইকে অনেক জ্বালাইত, তার জ্বালানোর কারণে আমরা শান্তিতে গ্রামে বসবাস করতে পারতাম না। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এখান থেকে সরে গেলেন, খলিফাতুল মুসলিমিন রাত্রেতে ঘুমাইলেন। তখন দেখেন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে আল্লাহর রাসূল দেখা দিছেন। আল্লাহর রাসূল দেখা দিয়া বলতেছেন, হে আবু বকর, যে লোকটা মারা গেছে তুমি তাকে কবরস্থ করেছো, ওই লোকটার চেহারা কতই না উজ্জ্বল,
তখন বললেন হ্যাঁ উজ্জ্বল, তার চেহারা অনেক সুন্দর, তার চেহারার আলোতে সমস্ত কবর আলোকিত হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন ওই লোকটা দুনিয়াতে বড় পাপিষ্ট ছিল, কিন্তু পাপ কাজ করার পরে লোকের অগোচরে আল্লাহর কদমে সেজদা দিয়া সে কান্না করত, চোখের পানি ফালাইয়া সে কান্না করত, আল্লাহর কাছে এমন কান্নাকাটি করা শুরু করে দেয়, তার চোখের পানি এমন ভাবে জমিনে পড়ে যায়, তার দাড়িগুলো ভিজে যায়, তার জামার সামনের দিকগুলো ভিজে যায়, জমিনে পড়ে তার চোখের পানি। আল্লাহ তাআলা তার কান্নাকে এমন কবুল করে নিয়েছেন, সে যখন মারা যায় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়েছে। কিসের ভয় জোরে বলেন? আল্লাহর ভয়ে কান্না করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? ভয় করলে করব কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করলে দেখবেন আপনি দুনিয়াতে কোনো পাপ কাজ করবেন না, আর আপনি যখন কোনো পাপ কাজ করবেন না আপনি দুনিয়াতেও শান্তি এবং পরকালেও শান্তি, ঠিক কিনা? আল্লাহকে ভয় করলে শুধু আল্লাহ তাআলা যে দুনিয়াতেও বান্দাকে মাফ করে দেবেন তা নয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার আমলনামা ওজন করবেন, দেখা যাবে দুইজন ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ তাআলা দুজন ব্যক্তিকে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আল্লাহ কত দয়ার সাগর, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে এই ফেরেশতা আমার ওই দুই বান্দাকে আমার সামনে নিয়ে আসো। ফেরেশতারা আল্লাহ তাআলার কথা শুনে বান্দাকে যখন বান্দাদেরকে যখন আল্লাহর সামনে নিয়ে আসা হবে, আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলবেন এই বান্দা তুমি কেন জাহান্নামের দিকে দৌড় দিয়ে আগাইতেছিলে, এই বান্দা কি কারণে তুমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছিলে? তখন প্রথম বান্দা ডাক দিয়ে বলবে দয়ার সাগর আল্লাহ, দুনিয়াতে তোমার কথা শুনি নাই, দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই, তোমার হাতে তোমার নবীর কথা মতো চলি নাই, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলেন, এই ভয়ে আমি জাহান্নামের দিকে, এই ভয়ে আমি জাহান্নামের দিকে দৌড় দিলাম, আপনার কথা শুনে যদি আমি তাড়াতাড়ি জাহান্নামের দিকে দৌড় না দেয় আরো জানি না কত বড় আজাব আমার উপর কত বড় আজাব হয়ে যাবে, আমি জানি না আপনার ভয়ে গো আল্লাহ আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছিলাম। আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যক্তিকে ডেকে ডেকে বলবেন এ বান্দা তুমি কেন আমার দিকে একবার তাকাইতেছিলে আবার আর এক কদম জাহান্নামের দিকে আগাইতেছিলে? তখন দ্বিতীয় ব্যক্তি বলতেছে দয়ার সাগর আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ আপনি তো শুনেছি দয়ার সাগর,
আপনি দয়ার সাগর আল্লাহ, দয়ার তো আপনার অভাব নাই, আপনি দয়া করেন আমাদেরকে দয়া করবেন আল্লাহ, আপনার রহমতের প্রতি আশা রেখে আমি আপনার দিকে তাকাইছিলাম, ওগো আল্লাহ কখন জানি আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, বান্দা সত্যই বলেছো, তোমরা দুনো বান্দায় সত্যই বলেছো। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, এ ফেরেশতারা শুনে নাও শুনে নাও, আর দেরি করা যায় না আর দেরি করা যায় না, এই মুহূর্তে আমার দুয়ো বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। ভাই আমরাও যদি আল্লাহকে ভয় করি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? সবাই হাত তোলা দেন, আল্লাহকে একটা জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আর জিন্দেগিতে আমরা গুনাহ করব না, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, পারবেন তো সবাই? সবাই আল্লাহকে ভয় করবেন, কখনো গুনার কাজেও যাবেন না, গুনার ধারে কাছেও যাবেন না, পারবেন না সবাই? আরেকটা আমল বলে দেই, এই গজলের জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন, হ্যাঁ গজল বলবো ইনশাল্লাহ, গজল হবে। আচ্ছা এর আগে ছোট্ট একটা আমল বলে দেই, এখানে আমরা সবাই দিন মজুর, বেশিরভাগই তো আমরা ব্যবসায়ী দিন মজুর, মাঠে কাজ করি, তাই না বাবা? এই জন্য ছোট্ট একটা আমল বলে দেই, আপনারা মাঠে কাজ করবেন, ঘরে বসে আছেন, বাড়িতে বসে আছেন, একটা ছোট্ট আমল, সেটা হচ্ছে আপনারা সবসময় ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাত্রি যখন ঘুমাবেন 200 বার ইস্তেগফার করবেন, কমপক্ষে 100 বার করবেন, আরও যদি সময় কম থাকে তাহলে 10 বার পড়বেন, আর বেশি বেশি দুরুদ পড়বেন। দুরুদ আপনার অন্তরে যত বেশি পড়বেন তত রাসূলের প্রতি আপনার মহব্বত বাড়বে, আর রাসূলের প্রতি যার মহব্বত বাড়বে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, ওই বান্দা, ওই আল্লাহর বান্দা আর ওই আমার উম্মতটা আমার কাছাকাছি থাকবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে কার উপর দুরুদ পড়ব? রাসূলের উপর। আর এই রাসূলের শানেই আজকে একটা গজল বলবো,